খাস কলকাতার বুকে এবার অস্ত্র ভান্ডারের হদিশ মিলল বৈঠকখানা রোড সুরেন্দ্রনাথ কলেজের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং প্রচুর কাঁটাযুদ্ধার হয়েছে এসটিএফ সেখানে অভিযান চালায় এবং যে অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র 90 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এছাড়াও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে সুরেন্দ্রনাথ কলেজের কাছেই এই অস্ত্র ভান্ডারের হদিশ মিলল ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসার পরেই অভিযানে নামে এসটিএফ এবং তখনই 7mm পিস্তল তিনটি ওয়ান শটার এবং 90 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে যাকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েল খান অস্ত্রের হাত বদলের আগেই ইসরায়েল খান নামে ঝাড়খণ্ডের এই বাসিন্দাকে গ্রেফতার করলো পুলিশ ঝাড়খণ্ডের হান্তারগঞ্জের বাসিন্দা এই ইসরায়েল খান ধৃত ইসরায়েল খানের বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে আগে জেলও খেটেছে ইসরায়েল এমনই দাবি পুলিশ সূত্রে এই মুহূর্তে সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম খাস কলকাতার বুকে সুরেন্দ্রনাথ কলেজের কাছেই এই বৈঠকখানা রোড অর্থাৎ অত্যন্ত জনবহুল একটি এলাকা সেখানে এরকম ভাবে অস্ত্র ভান্ডারের হদিশ মিলল নিঃসন্দেহে এলাকায় তো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকার মানুষজন তারা কি বলছেন এবং একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার সূত্র ধরে আর কি কারণ খোঁজ পাচ্ছে পুলিশ দেখো এবং যারা এলাকার বাসিন্দা তারা বলছে যে বিষয়টা যে এই এলাকা অত্যন্ত জনবহুল এলাকা এবং জনবহুল এলাকার কারণ হচ্ছে বৈঠকখানা রোড সেখানে একের পর এক দোকান রয়েছে সামনে বাজার রয়েছে এবং সামনে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে এবং আরেকটু এগোলে শিয়ালদহ স্টেশন রয়েছে এবং কাছেই হচ্ছে কোলে মার্কেট সেই মার্কেট রয়েছে যেখানে এইরকম জনবহুল এলাকা সেই জনবহুল এলাকা প্রচুর মানুষের যাতায়াত যেখানে থাকে সেই জায়গার মধ্যে এইখান থেকে এই যে জায়গা রয়েছে এখান থেকে একেবারে দোকান বাজারের মাঝখান থেকে ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য তৈরি হয় আরেকবার কথা বলবো যেখানে জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয় যারা এখানকার একেবারে কালকে রাত্রিতে ছিলেন দাদা আপনারা তো ছিলেন কালকে রাত্রি কালকে রাত্রিতে আপনারা হ্যাঁ আপনারা ছিলেন কালকে রাত্রিবেলা এখানটায় মানে দোকান খোলা থাকবে হ্যাঁ হ্যাঁ চোখের সামনে বার করলো দেখলাম গুলি বন্দুক সব বার করে পুলিশ লেখালেখি করলো প্রায় রাত্রি একটা পর্যন্ত ওই দেখলাম এরকম তো আমরা এতদিন দেখিনি তো লোকাল বাজারে দেখিনি আমরা তো অসুস্থ লোক থাকে দোকানে এ থাকে আমাদের দোকানের হ্যাম্পার হলো আমরাও তো ভয় আতঙ্ক তো দোকান বন্ধ করতে করে দিতে হলো দোকানের সামনে যে জায়গা সেখানে দেখা যাচ্ছে যে গুলি বন্দুক সেই সব উদ্ধার হচ্ছে তবে যারা এখানকার বাসিন্দারা তারা বলছে যে এইরকম ঘটনা এর আগে হয়নি এলাকার ছবিটা দেখাবো এই যে জায়গা রয়েছে ছোট গলি এবং সেই গলির ভেতরে একেবারে এইরকমভাবে অস্ত্র উদ্ধার জনবহুল এলাকা যারা সাধারণ মানুষ এখানে রয়েছেন আপনারা তো এখানেই বসবাস করে একটু বসছি কথা বলছি মানে সেক্ষেত্রে এই জায়গা দোকান বাজার ভরা জায়গা সেই জায়গার অস্ত্রগুলি মানে এটা সত্যি ভয়ের ব্যাপার অ্যাকচুয়ালি আমাদের কাছে আমরা ছোট থেকে এখানে মানুষ হয়েছি এবং আমরা থাকি দেখুন অনেক রকম রাজনৈতিক অশান্তি হয় ঠিক আছে কিন্তু এরকম প্রবলেম আমরা কখনো ফিল করিনি অ্যাকচুয়ালি ঠিক আছে যাই হোক এখন দেখা যাক কি হয় এখন এটাই আর কি আর কিছুই না এই এই জায়গায় মানে একেবারে যেরকম দোকান অনেক পাশের দোকানের সঙ্গে কথা বলছেন তিনি বলছেন একবার দোকানদারি করছেন পুলিশ এলো ঘিরে ধরলো অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়েছে সব থেকে বড় কথা কি শুধু বাজার এলাকা বলে নয় এখানে প্রচুর কলেজ আছে যে সময়তে ধরুন এইরকম যদি দিনে দুপুরে এইসব জিনিসগুলো হতে থাকে এই অঞ্চলে আপনারা জানেন সামনে সুরেন্দ্রনাথ কলেজ বঙ্গবাসী কলেজ প্রচুর ছাত্রছাত্রী এখান দিয়ে ঘোরাঘুরি করে সাধারণ মানুষ এখানে আছে এটা একটা পাড়া অঞ্চল বাজার অঞ্চলের লাগোয়া পাড়া অঞ্চল এই জায়গায় যদি এই জিনিসগুলো চলতে থাকে আপনারা আমাদের কাছে আমরা জানি শিয়ালদহ স্টেশন চত্বরটা স্টেশনটা হচ্ছে একটা বর্ডার স্টেশন হাওড়ার থেকেও আরও ডেঞ্জারাস এখান থেকে অনেক রকম চোরা কারবারি চলে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে মানুষের নিরাপত্তার কথা ভাবতে হবে এবং এটাকে আরও নিরাপদ করতে হবে কারণ এই যে অঞ্চলে ধরা পড়েছে গতকাল সেই অঞ্চলটা খুব
মানে ছাত্রছাত্রী বলুন, বাজার বলুন, মানে সব দিক দিয়ে একটা ব্যস্ত অঞ্চল। ব্যস্ত অঞ্চল, হ্যাঁ। এই ব্যস্ত অঞ্চলে এই ধরনের কার্যকলাপে আরও বড় কিছু ঘটে যেতে পারতো, আরও বড় অঘটন ঘটতে পারতো। সুতরাং এই জিনিসগুলো শুধুমাত্র এই এনেকা বলে বলছি না, সামগ্রিক পশ্চিমবাংলা এই ব্যাপারটাতে সতর্ক থাকতে হবে। এবং এই ধরনের যারা দুর্নীতিপরায়ণ মানুষজন, যারা এই উগ্রপন্থী স্টাইলে মনোভাব, তাদেরকে গ্রেপ্তার করা এবং যথোপযুক্ত শাস্তি দেওয়ার অবশ্যই তবে একেবারে। এবং ইতিমধ্যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ইসরায়েল খান, তার সম্পর্কেও তোমাকে বলবো। যে বিষয়ে আমরা জানতে পারছি সেটা হচ্ছে কলকাতা শহরের সিথি এলাকায় একটি ডাকাতির ঘটনায় তাকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং সে জেলও খেটেছিল। এবং তার বিরুদ্ধে শুধু ডাকাতি নয়, এর সঙ্গে কিন্তু অস্ত্র আইনও বেশ কিছু মামলা সেটা রয়েছে। ইসরায়েলের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, এখান থেকে রাজাবাজার এলাকায়, সেখানে পাটুয়ার বাগান লেন, সেখানে তার বাড়ি, কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা। এই অস্ত্র মুঙ্গের থেকে আনা হয়েছিল, কিন্তু এই অস্ত্র নিয়ে আসা, বিক্রির জন্য নিয়ে আসা হোক বা যে কারণে নিয়ে আসা হোক, সেরকম এরকম জনবহুল এলাকায় যারা সাধারণ মানুষ তারা বলছে যে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারত বা ঘটতে পারে। সেই জায়গায় এরকম সেফ প্যাসেজ হিসাবে এই জায়গাগুলোকে ব্যবহার করা সেই ঘটনায় কিন্তু যথেষ্ট একেবারে চাঞ্চল্য পড়ে গোটা এলাকায়। একেবারে ধন্যবাদ মাধবতীম তোমাকে।